দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক আনসার সদস্যের মৃত্যু আহত চার হামলাকারী আটক সাম্প্রদায়িক মন্তব্য প্রমাণিত হলে মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা হকের নাসির ঘোষণাগরের ইউএনও প্রত্যাহার মুখে শিকার না করলেও আগাম নির্বাচনের প্রস্তুতি প্রধান দুই রাজনৈতিক দলে প্রার্থী বাছাইয়ের কাজ করছে বিএনপি দশ টাকা কেজির চাল বিক্রির দুর্নীতিতে জনপ্রতিনিধি রাজনীতিক ও সরকারি কর্মকর্তারা জড়িত অভিযানে নেমেছে দুদক ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ার পর সর্বজন রাজ্য এবং শক্তিশালী একটি কমিশন গঠন করার লক্ষ্যে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগকে আলোচনা করতে বলছে বিএনপি কিন্তু আওয়ামী লীগ বলেছে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের একটি রাষ্ট্রপতি এবং এ নিয়ে আওয়ামী লীগ বিএনপি আলোচনার কোনো সুযোগ নেই বিএনপি প্রধান গত বছরের মাঝামাঝি থেকেই তত্ত্বাবধায়ক সরকারের বদলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কথা বলতে শুরু করেছেন এই দুয়ের তফাতটা আসলে কি তা বিএনপির তরফে পরিষ্কার করা না হলেও দলটির ঘনিষ্ঠ সমাজের অনেক প্রতিনিধির ভাষ্য অনুযায়ী নিরপেক্ষ ব্যক্তিদের নির্বাচন কমিশন গঠন নির্বাচনের নির্বাচনের আগে সংসদ দেওয়া এবং সঙ্গে রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ করা হলে দলীয় সরকারের অধীনেও নির্বাচন হতে পারে সেটাই হয়তো এর মাধ্যমে ইঙ্গিত করে থাকতে পারেন বিএনপি নেত্রী খালেদা জিয়া দু সালের নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য কমিশন তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক এই পরিস্থিতিতে সংবাদ মাধ্যমের খবর খুব শিগগিরই নির্বাচন কমিশন গঠনের একটি রূপরেখা জনগণ ও সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরবেন খালেদা জিয়া কি থাকছে নির্বাচন কমিশন গঠনের সেই রূপরেখায় আর সাতই নভেম্বর যেই সমাবেশ করে নিজেদের আবার এক নম্বর জনপ্রিয় দল প্রমাণের ঘোষণা দিয়েছিল বিএনপি সেই সমাবেশের অনুমোদনই পায়নি দলটি একদিকে নির্বাচন কমিশন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা নয় স্পষ্ট এই কথা জানিয়ে দেওয়া এবং আবারও তাদের সমাবেশের অনুমোদন না মেলার পর বিএনপির রূপরেখা বিবেচনা করার কোনো সম্ভাবনা কি আসলেই আছে বিএনপি বিহীন নির্বাচনে ক্ষমতায় আসা দল আওয়ামী লীগের এসব প্রশ্নের উত্তর খুঁজব আজ রাজকাহ স্টুডিওতে এসেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান আপনাদের স্বাগত আপনাদের দুজনকেই নজরুল ইসলাম খান আপনাকে দিয়েই শুরু করতে চাই কারণ এই খবরটি এটা একটা দীর্ঘদিনের প্রতীক্ষা যে বিএনপি আসলে নির্বাচন কমিশন কিভাবে যাচ্ছে কি ধরনের যাচ্ছে এখন খবর আসছে যে নির্বাচন কমিশন বিএনপি বলছে যে একটি রূপরেখা খুব শিগগিরই বেগম খালেদা জিয়া সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরবেন এবং কোন কোন সংবাদ মাধ্যম বলছেন রাষ্ট্রপতিকেও আপনারা এরকম একটি রূপরেখা জমা দিতে পারেন কি থাকবে সেই রূপরেখা এর চেয়ে বিস্তারিত আর কি বলা যেতে পারে কারণটা হলো যে যে রূপরেখা দেওয়ার কথা শোনা যাচ্ছে বা শুনছেন আপনারা এটা আমাদের দলের পক্ষ থেকে দেওয়া হবে এবং ডেফিনেটলি দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে দেওয়া হবে যে পর্যন্ত এটা দেওয়া না হচ্ছে আর কি এ পর্যন্ত এ সম্পর্কে কোনো স্পষ্ট মন্তব্য করা আমি মনে করি এটা এটা সঠিক হবে না আর কি কারণ যখন ঘোষণা করা হবে ঠিক তার আগে দিয়েও কিছু পরিবর্তন হতে পারে অতএব আমি মনে করি যে ঠিক সেই সময় পর্যন্ত অপেক্ষা করাই ভালো কিন্তু নির্বাচন এমনি সংবাদ মাধ্যমের যে খবর আছে সেখানে জানা যাচ্ছে যে কিছু কিছু পেশাকে আপনারা ব্ল্যাকলিস্ট করছেন আর কিছু কিছু পেশার ক্যাটাগরি করে দিচ্ছেন যে এই পেশা থেকে অনেক সংবাদ মাধ্যম খবর দিচ্ছে নির্দলীয় সাবেক পরিচ্ছন্ন আমলা সাবেক ভাইস চ্যান্সেলর সাবেক অধ্যাপক স্বচ্ছ ব্যবসায়ী মানে আপনারা কি ব্যক্তির নাম দেবেন না পেশার ভিত্তিতেই একটা পরামর্শ দেবেন দেখেন যে আমাদের দেশের সংবাদপত্র বা সংবাদ মাধ্যম তারা তো নানা ব্যাপারে প্রেডিক্ট করে এবং প্রেডিক্ট করতেই পারে সংবাদপত্র বা সংবাদ মাধ্যম এটুকু বলতে পারি যে আপনি যেটা বললেন আর কি এর সঙ্গে আমাদের ভাবনা পুরো মিল নাই আমরা মনে করি যে নির্বাচন কমিশন গঠিত হওয়া উচিত পরিপূর্ণভাবে নিরপেক্ষ যোগ্য ব্যক্তিদের দিয়ে যারা শুধু দেশের সংবিধান এবং নির্বাচন বিষয়ক যেসব আইন তার প্রতি শুধু অনুগত থাকবে আর কোনো ব্যক্তি বা কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের কাছে অনুগত থাকবে না এবং আমরা এটাও মনে করি আর কি যে তারা সাহসী হবেন যাতে করে তাদের উপর যে দায়িত্ব সে দায়িত্ব তারা যথাযথভাবে পালন করতে পারেন যে কোনো রকমের চাপ মোকাবেলা করে দায়িত্বটা পালন করতে পারেন তো সে ধরনের মানুষ আমার ধারণা যে সব শ্রেণী পেশাতেই পাওয়া যেতে পারে যেখানেই পাওয়া যাবে যাকেই পাওয়া যাবে যেভাবেই এবং আরেকটা জিনিস যেটা দরকার সেটা হলো যে আস্থার জন্য আমি বললাম উনি ভালো উনি সৎ আপনি বললেন না তাহলে তো হবে না আমাদের এই ব্যাপারেও একটা ন্যূনতম একটা ঐক্যমত গড়েও তোলা দরকার যাতে কিছু লোক তো নিশ্চয়ই পাওয়া যায় যাতে মোটামুটি সবাই মনে করবে যে হ্যাঁ এরা ঠিক দল নিরপেক্ষ আমি রাজনীতি নিরপেক্ষ বলছি না এই কারণে যে ব্যক্তিগতভাবে কে কী রাজনীতি করে এটা ভিন্ন কথা আর কি কিন্তু তার দায়িত্ব পালনে তিনি দল নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আর একটা হলো যে আমি যেটা আগে বললাম আর কি যে অনুগত থাকবেন শুধুই যে ম্যান্ডেট তার সেই ম্যান্ডেটের প্রতি আর কারো কিছু না আর কারো কোনো কিছু এবং এটাই আমাদের সংবিধানও বলে দেয় যে তারা একটা স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করবেন এবং যখনই এই কাজটা তারা করতে পারবেন তখন নির্ভর করা যাবে তাদের উপর তবে আরেকটা জিনিস ঠিক আর কি যে আমাদের যতই সামর্থ্যবান লোক হোক যদি তার যে সামর্থ্যগুলি হ্যান্ডস বা লজিস্টিক এটা যদি না থাকে আর কি তাহলে কারো না কারো উপর নির্ভর করতে হবে যার উপর নির্ভর করবে সে যদি নিরপেক্ষ না হয় তাহলেও কিন্তু কাস্টা নিরপেক্ষভাবে শেষ পর্যন্ত সম্পন্ন হবে না আর কি এবং যেহেতু নির্বাচন কমিশনকে সরকারের উপর নির্ভর করতেই হয় অনেক কাজে আমাদের বিভিন্ন অফিসার নিয়োগের ক্ষেত্রে আইনশৃঙ্খলার ক্ষেত্রে এবং কি বিচারের ক্ষেত্রে সেক্ষেত্রে দলীয় সরকার যদি দায়িত্বে থাকে তাহলে দল নিরপেক্ষ আচরণ কি করে আশা করা যাবে সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কাজে আমরা মনে করি যেটা সেটা হলো যে নির্বাচন আমি তো অবাধ নিরপেক্ষে শব্দগুলি ব্যবহার করতে চাই না আর কি কারণ নির্বাচন মানেই হলো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন তো সেরকম একটা নির্বাচনের জন্য যা প্রয়োজন সেটা হল একটা শান্তিপূর্ণ গ্রহণযোগ্য একটা পরিস্থিতি যে পরিস্থিতিতে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং জনগণের মনে এই আস্থা থাকবে যে তিনি যাকে ভোট দিলেন এই ভোটটা তার হিসাবেই গণনা করা হবে এবং সেই অনুযায়ী ফলাফল ঘোষণা করা হবে তো ওরকম একটা পরিস্থিতি সৃষ্টির জন্য যা দরকার আমাদের বিবেচনায় যা উচিত আমরা মনে করি এগুলো আমরা জনগণের সামনে উপস্থাপন করব আশা করছি এটা কি কবে নাগাদ হতে পারে এই নির্বাচন কমিশন গঠনের উপরে এক্স্যাক্টলি ডেট বলতে পারবো না তবে শীঘ্রই অভিনন্দন আপনাকে ফারুক খান আবারও মানে আপনি আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন এরপরে আপনার এই রাজকারে আসা হয়নি আপনাকে অভিনন্দন জানাতে চাই আমি যে প্রশ্নটি আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে এটি তো সুসংবাদ যে বিএনপি নির্বাচন কমিশন গঠনে আগ্রহ দেখাচ্ছে বিএনপি আলোচনার কথা বলছে কিন্তু আপনারা বারবার বলছেন যে মানে আলোচনার কোনো সুযোগ নেই এখন বিএনপি একটি মানে আমরা সংবাদ মাধ্যম থেকেও বারবার তাদের বলছিলাম যে তারা কি বলছে এটা সুস্পষ্টভাবে বলুক বিএনপি এখন একটি রূপরেখা দিচ্ছে এটি কি ভালো ইঙ্গিত বলে মনে করেন কিনা সব থেকে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি হনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আসলে নির্বাচন কমিশন নিয়ে এইমাত্র মাত্র নজরুল ইসলাম সাহেব যে বক্তব্য রেখেছেন আর বিএনপির যে বক্তব্যের কথা আপনি বললেন ফার্স্ট অফ অল এখনও তো রূপরেখার কিছু আসেনি সুতরাং যেটা আসেনি সেটা নিয়ে তো অত আলোচনা করার বাট তারপরেও এতক্ষণ যে আলোচনা হয়েছে সেই আলোচনাতে আমার মতে তিনটা জিনিস এসছে এবং আমি মনে করি আমরা যারা রাজনীতি করি আর বাংলাদেশে রাজনীতি করি আমাদের কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী চলতে হবে সংবিধানের বাইরে যে আলোচনা সম্ভব না বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ এই আলোচনা করবে না কারণ আমরা মনে করি রাষ্ট্রকে পরিচালনা করতে হবে সংবিধানের আলোকে তা না হলে যে যার মতো যাইছে তাই করবে আমি এখানে প্রথম রেফারেন্স টানবো বিএনপি যখন রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব ছিল আমরা বেশি পিছন দিকে যাওয়ার দরকার নেই পিছন থেকে অনেক পিছনে যেতে পারি লাস্ট তারা দায়িত্বে ছিল দু হাজার থেকে দু হাজার ছয় দু হাজার থেকে দু ছয় সালে যখন নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল তখন বিএনপি কিন্তু সংবিধানের আলোকেই করেছে আমাদের সংবিধানে একশো আঠারো থেকে একশো পঁচিশ অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে নির্বাচন কমিশন এবং এর সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ড হুইচ ইনক্লুডস নির্বাচন কমিশন গঠন রাষ্ট্রপতি এটা করবেন এবং এখানে সব লেখা আছে কোন ধরনের ব্যক্তি কিভাবে হবেন তাদের কি ক্ষমতা আসবে তারা কি কাজ করবে সব সংবিধানের জন্য লেখা আছে সুতরাং এখানে এবং অতীতে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও ঠিক ওই সংবিধানকে ফলো করেই তারা করেছে এবং তার অধীনেই যা কিছু হয়েছে সুতরাং এখন যখন নতুন করে নির্বাচন কমিশন গঠন করার সময় এসছে তখন আবার বিএনপি নতুন করে সংবিধান বিরোধী সংবিধানের বাইরে এসে কথা বলা আমি মনে করি এটা সংবিধান বিরোধী বক্তব্য এবং অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ সংবিধান বিরোধী কোনো বক্তব্যের সঙ্গে একত্রতা হতে পারে না আলোচনা করতে পারে এটা এটা তো আমার এটা হচ্ছে আমার দলের বা আমাদের প্রথম অবস্থান যে সংবিধানের আলোকে হতে হবে তারপরে বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হলে সুষ্ঠু নির্বাচন দরকার নির্বাচন দরকার এবং সে লক্ষ্যে আপনারা দেখবেন আমাদের যখন আমরা এবার যখন আমরা রাষ্ট্রপতির দায়িত্বে আছি তখন যখন নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল তখন কিন্তু সংবিধানে যে পদ্ধতিটা লেখা আছে তার থেকে আরও উন্নত করার জন্য প্রচেষ্টা আমরা নিয়েছি এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে গত নির্বাচন কমিশন এখন যেটা আছে এটা গঠিত হয়েছে এবং তারা আমি মনে করি তারা দায়িত্ব পালন করেছে এবং সেখানে বেশ কিছু নতুন নতুন নির্বাচন তারা করেছে জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন অনেকগুলি তারা করেছে সুতরাং এই নির্বাচনগুলিতে একটা ছাড়া জাতীয় নির্বাচন পাঁচই জানুয়ারি ছাড়া বাকি সবগুলিতে বিএনপি অংশগ্রহণ করেছে যেভাবে নির্বাচন মান নিয়ে সন্তুষ্টতে আজকে আমেরিকার নির্বাচনেও তাদের

পত্র পত্রিকা বিভিন্ন জায়গায় শুনতাম হ্যাঁ অবশ্যই আমি আবার বলবো নির্বাচন কমিশন এবং এর সংক্রান্ত কর্মকাণ্ডকে আরো উন্নত করার অবকাশ তো আছেই এবং সে উন্নত প্রতিনিধি আমরা করছি যার প্রমাণ আমি একটু আগে আপনাকে বললাম অতীতে যেভাবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে তার থেকে আমরা আরো উন্নত পদ্ধতি ব্যবহার গঠন করেছি আগামীতে কি হবে সেটা আগামীতেই রাষ্ট্র পরিচালনার অঙ্গ হিসাবে আমরা এটাকে দেখব এবং সেখানে অবশ্যই আমি মনে করি বিএনপি যদি কোনো রূপরেখা দেয় অতীতেও যখনই আমরা সংবিধান সংশোধন করেছি প্রতিবারই কিন্তু বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে এই যুদ্ধাপরাধীদের বিচার থেকে শুরু করে প্রচুরের ব্যাপারে বিএনপি অংশগ্রহণ করেনি তারা যদি এবার অংশগ্রহণ করে ইট দ্যার মোস্ট ওয়েলকাম বিকজ বিএনপি যদি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে দুঃখজনক হলেও সত্য গত সাত বছরের আমরা যদি একটু পিছিয়ে যাই তাদের বেশ কিছু কর্মকাণ্ড কিন্তু খুব একটা রাজনৈতিক নয় সন্ত্রাসী জঙ্গিবাদী বাট এটাকে উল্লেখ না করেও সামনে যদি আমরা এগোতে চাই বিএনপি যদি সেই ধরনের কোনো প্রপোজাল দেয় সেটা অবশ্যই রাষ্ট্র বিবেচনা করবে এবং সেটা যদি গণ সংবিধানে আলোকে হয় সেটা বিবেচনা করার অবকাশ আছে তারপরে নজরুল সাহেব যে আরেকটা পয়েন্ট বলেছেন লজিস্টিক্স এটাও আমি মনে করি আমাদের সংবিধানের কিছুটা লঙ্ঘন কারণ পৃথিবীর যে কোনো নির্বাচনে লজিস্টিক সাপোর্ট কিন্তু সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার তারাই দেয় বাংলাদেশেও তাই হবে কারণ আবার সাংবিধানিক স্পষ্ট লেখা আছে যে নির্বাচন কমিশনকে সব ধরনের নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের সহযোগিতা সরকার করবে সুতরাং এটাও এখানে নিরপেক্ষ কেউ দিতে করতে পারবে না এটা সরকারই করবে আর তিন নম্বর যেটা উনি ওনার শেষ দিকে ওনার বক্তব্যে বলেছেন যে দলীয় সরকার নিয়ে আমি আবার ওইখানে বলবো আমাদের সংবিধান অনুযায়ী সে সময় সরকার থাকবে অন্তর্বর্তীকালীন সরকার এবং পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের বরং বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটাই বরং পৃথিবীর অন্যান্য দেশের চিন্তা চেতনার বাইরে ছিল এবং সেখানে সেটা যে সফল হয়নি সেটা আমরা নিজেই দেখেছি বর্তমানে আমাদের যে ব্যবস্থাটা আছে অর্থাৎ বর্তমান সরকারের যে ক্যাবিনেট সেই ক্যাবিনেটটা একটু ছোটো আকারে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে দায়িত্ব পালন করবে এবং তারা নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সাহায্য দেবে এবং রাষ্ট্র পরিচালনায় রুটিন ওয়ার্ক করবে গত সময় আমরা তাই দেখেছি আমি মনে করি এবারও তাই হবে যদিও গতবারও এই পদ্ধতির মধ্যেও কিন্তু উন্নতি করার চেষ্টা জলদি শেখ না এবং তার সরকার করেছে সেখানে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আসার জন্য বিএনপিকে আমরা অনুরোধ জানিয়েছিলাম আহ্বান জানিয়েছিলাম যে আপনারা আসেন তারা আসেনি বাট এনিওয়ে সেটা তাদের ম্যাটার তো আমি এখনো আজকের এই আলোচনার শেষে আমি বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং চতুর্দলীয় জোট সরকার সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে আগামী যে প্রতিটি কর্মকাণ্ড সেটা নির্বাচন কমিশন গঠন হোক এবং সেটা নজরুল ইসলাম খান আপনাদের যে রূপরেখা সেটা কি মানে সংবিধান সংশোধনীর কোন ব্যাপার আছে কিনা মানে সংবিধানের মধ্য থেকেই তো মানে নির্বাচন কমিশন গঠনের একটি কথা বলছেন এই যে নির্বাচন কমিশন নিয়ে আপনারা আলোচনার কথা বলছেন রূপরেখা দিচ্ছেন এবং আপনি যে কথাগুলো বলছিলেন যে দলীয় সরকার ক্ষমতায় থেকে যদি নির্বাচন হয় তাহলে তার সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদেরকে একটা মানে নিরপেক্ষভাবে কাজ করতে তে সুযোগ করে দেওয়ার ব্যাপার আছে তাহলে কি ব্যাপারটা এমন যে এখন আপনারা একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠিত হলে আপনারা যদি মনে করেন প্রশাসন এবং নির্বাচন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে কাজ করতে পারবে নির্বা মানে তাহলে আসলে আপনারা নির্বাচনে যাওয়ার ব্যাপারে পজিটিভলি ভাবছেন আগে এটা একটু কথা বলে নেই আর কি যে ফারুক ভাইকে প্রথমে তার যেহেতু তো কথার প্রেক্ষিতে বলছি এই সুযোগে উনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য হয়েছেন সেই জন্য স্বাগত জানাই শুভেচ্ছা জানাই উনি প্রথমেই যে কথাটা বলেছেন আর কি যে সংবিধানের বাইরে গিয়ে কিছু করবেন না যখন তত্ত্বাবধায়ক সরকারের বারবার বলে কিন্তু বারবার করেটা কি সেটা হলো পয়েন্ট তত্ত্বাবধায়ক সরকার দাবি কি সম্মত ছিল সেটি নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করেন নাই বছরের পর বছর এমনকি সংসদ থেকে পদত্যাগ করেছেন তারা এক গত দুই তিন বছরে সংবিধানের অনেক পরিবর্তন হয় নাই বাইরে কিছু করা যাবে না বাইরে যাওয়া যাবে না তাহলে পরিবর্তন হয় কেন সংবিধান কোনো ধর্মগ্রন্থ না যেটা কোনো পরিবর্তন করা যাবে না নিশ্চয়ই জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধানের পরিবর্তন হবে তারা জনগণের প্রতিনিধি হিসাবে নিজেদেরকে দাবি করে সংখ্যাগরিষ্ঠ আসন সংসদে আছেন তারা মনে করেছেন এই এই করা দরকার সংবিধানে বিশাল বিশাল স পরিবর্তন করেছেন দুনিয়াতে জানাই তাও করেছেন সেটা হলো সংবিধানের কিছু অংশ অপরিবর্তনীয় অর্থাৎ এরপরে যদি তিনশো আসনের তিনশো আসনে কোনো দল পায় অ্যাজ ইফ তারাও পরিবর্তন করতে পারবেন না কিন্তু আসলে তো তা না সংবিধান পরিবর্তনীয় এটা কোনো ধর্মগ্রন্থ না আর কি সংবিধানের বাইরে যাওয়া যাবে না এরকম কোন জিদের কোন জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী চলতে হয় যেমন আমাদেরও চলতে হয়েছে তারা পদত্যাগ করেছেন একটা বাধ্যতামূলকভাবে আমাদের একটা নির্বাচন করে টু থার্ড মেজরিটি করে তত্ত্বাবধানে সরকারের বিধান করে আমরা পদত্যাগ করেছি ওনারাও বলেছিলেন দুই হাজার চার সালের নির্বাচনের আগে যেটা সাংবিধানিক বাধ্যবাধকতা সময় নেওয়া যাবে না আলোচনার সুযোগ নেই তাড়াতাড়ি করতে হবে নির্বাচন তারপরে দেখা যাবে আবার আবার শীঘ্রই আর একটা নির্বাচন হবে ইত্যাদি আর কি যা হোকটা হয় না আমরা করেছিলাম আমার প্রশ্ন যে সেটা হলো যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা এটা আমি একটা মত আপনার সঙ্গে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা তিনি প্রয়োগ করবেন একটা বিধিমালা অনুযায়ী দুর্ভাগ্যক্রমে আমরা অনেকে আমরাও ক্ষমতায় ছিলাম তারাও আছেন এই বিধিমালা কিন্তু প্রণীত হয় নাই যার জন্য বিভিন্ন সময়ে এক্সিকিউটিভ মাধ্যমে হয় যেমন গতবার সার্চ কমিটি সময় সাধারণ আকাঙ্ক্ষা থাকে মানুষের যে একটা একটা সার্চ কমিটি করবেন কি জন্য নিরপেক্ষ একটু সাহসী যোগ্য লোকদের দিয়ে একটা নির্বাচন কমিশন করবেন যার প্রতি জনগণের আস্থা থাকবে এবং তার দায়িত্বটা সুষ্ঠুভাবে পালন করতে পারবেন কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা দেখলাম আর কি যে সার্চ কমিটি খুঁজে খুঁজে সব এমন লোকই বের করেছে

যে আপনারা যাদেরকে দিয়ে এখন সরকার একটা সার্চ কমিটি নিয়োগ করবেন ন্যাচারালি সরকারের পছন্দ মতো লোক দিয়ে বিচারপতিদের মধ্যে কি সরকারের পছন্দের লোক নাই সব জায়গায় তো আছে এখন তাদের দিয়ে যদি কইটা তাদের পছন্দ মতো লোক নির্বাচন কমিশনে বসায় দেওয়া হয় সেই নির্বাচন কমিশন তো নিরপেক্ষ কাজ করবে না সেই জন্য সম্ভবত এরকমও প্রস্তাব করা যেতে পারে যে কীরকম লোক দিয়ে সার্চ কমিটি হবে আমরা যদি ভালো মানুষ খুঁজতে চাই তাহলে তো আরও ভালো মানুষ দিয়ে ভালো মানুষ খুঁজতে হবে আমাদের মন্দ লোক দিয়ে ভালো মানুষ খোঁজা যাবে না আর কি তো সেটাও প্রস্তাবের মধ্যে থাকতে পারে আসতে তো এগুলো করতে পারবো আর কি আরেকটা হলো যেটা সেটা হলো যে কমিটির মাধ্যমে যেটা করা হয়েছে এর প্রতি জনগণের কোনো আস্থা নাই এটা এত সমালোচনা এমনকি ক্ষমতাসীন দলও সমালোচনা করেছে এই নির্বাচন কমিশনের পাবলিকলি প্রেস কনফারেন্স করে কাজে এরকম যাতে না হয় এবং সেজন্য একটা নতুন প্রক্রিয়া একটা পদ্ধতির মধ্যে দিয়ে করে আসা উচিত আর কি আর এই নির্বাচন যেগুলো হয়েছে সেগুলো না জনগণ সন্তুষ্ট কি সন্তুষ্ট না এটা প্রমাণের তো কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না এটা তো সবাই মিলে প্রতিযোগিতামূলক একটা নির্বাচন হলে বোঝা যাবে আর কি যে কারা সন্তুষ্ট সন্তুষ্ট একটা বিরতির পর আমি ফিরে আসতে চাই ফিরে এসে আমি আসলে জানতে চাই যে আপনাদের এই যে মানে শেষ পর্যন্ত বিষয়টা আসলে তাহলে দাঁড়াচ্ছে বিএনপির সন্তুষ্টিটাও খুব গুরুত্বপূর্ণ মানে আমি বলতেছি আমাদের না আমরা বলতেছি আমাদের জি আমাদের মানে আপনার যারাই স্টেক হোল্ডার একটা নির্বাচন তো স্টেক হোল্ডার শুধু ক্ষমতাসীন দল না আরো তো রাজনৈতিক সংগঠন আছে যারা স্টেক হোল্ডার জনগণের স্টেক হোল্ডার তাই না আপনার আমাদের সিভিল সোসাইটির স্টেক হোল্ডার আপনার মিডিয়া স্টেক হোল্ডার সবাই একটা অসুবিধে কি আলোচনা করতে ব্যাপারটাকে ওপেন করা আর কি এবং মতামত দিক না লোকজন একটা বিরতির পর ফিরে এসে আপনার কাছেও জানতে চাইবো যে আসলে আওয়ামী লীগ শুনবে কিনা সেই কথা সাতই নভেম্বরের সমাবেশের চেষ্টা নিয়েও আলাপ করতে চাই দর্শক ঠাকুর রাজকাহানী এলাম খান সংবিধানের ভেতরে থেকেও বিভিন্ন সংবিধান পরিবর্তন কেন করা যাবে না সে প্রশ্নও তুলেছেন নজরুল ইসলাম খান তারা বারবারই এই কথাটি বলেন যে প্রয়োজনে তো সংবিধান পরিবর্তন তাদেরও করতে হয়েছে আপনাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবির মুখেই সেই প্রশ্নটির উত্তর চাইব আর উত্তর চাইব আসলে যে আওয়ামী লীগের সংলাপ আলোচনায় আপনারা কোনো প্রয়োজন দেখছেন না এখন সেটি ঠিক মানে সেটি বলছিলেন আওয়ামী লীগের এখন আসলে বিএনপির রূপরেখা বা বিএনপি এই যে নির্বাচনে আগ্রহ দেখাচ্ছে সেই আগ্রহকে উস্কে দেওয়া ছাড়াই বা কোনো উপায় আছে কিনা মানে দু হাজার উনিশ সালের নির্বাচনটিকে তো প্রশ্ন মুক্ত করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সে কথা বলেছেন আপনি ঠিকই বলেছেন যে যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন যে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এই গুরুত্বটা আমরা সবসময় দিয়েছি এবং বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের গত ষাট সত্তর বছর ইতিহাসে আমরা প্রবার প্রমাণ করেছি আমার যে পয়েন্টটা হচ্ছে আপনি যে কথাটা একটু আগে বললেন যে সংবিধান কি চেঞ্জ করে অবশ্যই সংবিধান তো চেঞ্জ বারবার হয়েছে বাংলাদেশে ষোলো বার সংবিধান চেঞ্জ হয়েছে দেশ ও জাতির প্রয়োজনে অবশ্যই সংবিধান চেঞ্জ করতে হবে কিন্তু আমি মনে করি যে নির্বাচনকে সুস্থ করার জন্য এই মুহূর্তে আমাদের সংবিধানের চেঞ্জ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না তবে আমি একটু আগেও বলেছি যে বিএনপি যদি কোনো রূপরেখা দিতে পারে তারা দে বিকজ অতীতে আমি আবার বলছি অতীতে যখনই সংবিধান চেঞ্জ আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে আমরা কিন্তু প্রতিবারই বিএনপিকে অনুরোধ জানিয়েছি যে আপনারা আসেন এই ব্যাপারে আপনাদের কোনো মতামত দেন তারাও মতামত অতীতে দেয়নি এবার যদি তারা মতামত দেয় নিশ্চয়ই সে মতামত আমরা দেখব পর্যালোচনা করব সংবিধানের আলোকে হয় তাহলে এটাকে বিবেচনা অবশ্যই করা হবে তবে এগেন যে পছন্দের লোক একটু আগে সাহেব বললেন তো বাংলাদেশে পছন্দের লোক অপছন্দের লোক আমার তো যতদূর মনে পড়ে বিএনপি একবার বলেছিল যে বাংলাদেশে কি পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়

বিএনপির সঙ্গে আলোচনা করার কথা বারবার আওয়ামী লীগ বলেছে আমরা গত নির্বাচনের গত নির্বাচন দু হাজার চোদ্দো সালে নির্বাচনের আগে আলোচনা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিজে কথা বলেছে বারবার কথা বলেছে এবং বিএনপি যখন আসিনি আমরা কিন্তু অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশের বিএনপি ছাড়াও অন্যান্য কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু আমরা নির্বাচনে আলোচনা করেছি সুতরাং এই কথাটা কারেক্ট নয় যে বাংলাদেশ আওয়ামী লীগ আলোচনা করে না আমরা আলোচনা করেছি আমাদের পর্যবেক্ষণে ভুল হতে পারে একদম এক দাবি থেকে সরে এসেছে তত্ত্বাবধায়ক সরকারের বদলে এখন নিরপেক্ষ সরকার নির্বাচন নিয়ে আলোচনার কথা আলোচনা করতেও কিন্তু আমাদের গত পাঁচই জানুয়ারি নির্বাচনের পরের দিন বিকেল ছয় জানুয়ারি বিকেল চারটার সময় গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন বিএনপিকে যে তোমরা জামাতকে ছেড়ে আসো আমাদের সঙ্গে আমরা আলোচনায় বসি জামাতকে ছাড়তে আমরা কেন বলেছিলাম এটা আমাদের বুঝতে হবে বাংলাদেশের বর্তমান আরপিও অনুযায়ী জামাত কিন্তু তাদের সংবিধানে প্রয়োজনীয় সংশোধন না আনার কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না সুতরাং যে দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না তার সঙ্গে আমরা কেন আলোচনা করব কিন্তু বিএনপি কে কিন্তু আলোচনা আসার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম বিএনপি সে আহ্বানে সারা দেয়নি বরং তারপরে কি কি কর্মকাণ্ড করেছে সেটা হয়তো আমরা এখন আলোচনা করব সুতরাং নির্বাচন নিয়ে যদি কোনো আলোচনার প্রয়োজন হয় বাংলাদেশ আওয়ামী লীগের সরকার খুবই দায়িত্বশীল সরকার আমরা সেরা নির্বাচনের পূর্বে এখন নির্বাচনের সময় অনেক যে বাকি আছে দুই বছরের উপরে নির্বাচনের বাকি আমাদের আমরা আজকে আমাদের ডিবিসি নিউজেই সংবাদ করেছি যে আপনারা দুদলই নাকি আগাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন মানে আওয়ামী লীগ তো জোরে সরি নির্বাচন নির্বাচন বলছে সে কি 2019 এর নির্বাচনের জন্যই নাকি আরেকটু আগে আমি আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে একটা রাজনৈতিক দল একটা ভালো রাজনীতিবিদ যেটা জনপ্রিয় রাজনৈতিক দল যারা দেশের মানুষের ভালো চায় তারা সব সময় আমরা গত পাঁচই জানি নির্বাচনের পর থেকেই নির্বাচনের জন্য প্রস্তুত আছি এবং সেই নির্বাচনের প্রস্তুতি আমরা নিচ্ছি সময়। কারণ যে কোনো সময় নির্বাচন হতে পারে আর আমরা যেহেতু রাষ্ট্রপতির দায়িত্বে আছে আমাদের হাতে সেই ক্ষমতাও সংবিধান আমাদেরকে দিয়েছে আমরা ইলেকশন আর্লি ইলেকশন ডাকতে পারি এগুলি সবই গণতন্ত্রের কথা এবং আমরা আমি আমরা যদি কোনো আর্লি ইলেকশন হয় তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং এই মুহূর্তে আমি দলের থেকে আমি যতদূর জানি আর্লি ইলেকশন করার কোনো প্রয়োজনই নাই আর্লি ইলেকশন সাধারণত পৃথিবীর অন্যান্য দেশে আর্লি ইলেকশন কখন হয় সেই ইন্ডিকেশনের কোনো করে রাজনৈতিক দীর্ঘ সময় ছিল সুতরাং আগাম নির্বাচনের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না তবে আপনারা দেখবেন আমি জানি কেন কেন সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলীয় সম্মেলনে তিনি আমাদের কাউন্সিলর ডেলিগেটদেরকে বলেন যে ন্যাচারাল কারণ এই সম্মেলনের পরবর্তী সম্মেলন সম্ভবত আগামী নির্বাচনের পরে হবে সুতরাং এই সম্মেলনে তিনি একজন দূরদর্শী নেত্রী হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসাবে তিনি তার দলের নেতাকর্মী যেখানে প্রায় সাত হাজার কাউন্সিলর সাত হাজার ডেলিগেট প্রায় পঞ্চাশ হাজার

যে পয়েন্টটা বললেন আপনি যেটা ফারুক ভাই বলেছেন যে যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল সব সময় আন্দোলনের জন্য প্রস্তুত থাকবে নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে আর কি এটাই যে কোনো গণতান্ত্রিক দলের স্বাভাবিক অবস্থান আর কি আর প্রার্থী বাসের ব্যাপারটাও কিন্তু তাই কারণ যে কোনো রাজনৈতিক দল প্রতিনিয়ত তার কর্মকাণ্ডের মধ্যে দিয়েই কিন্তু হিসাব করে নিচ্ছে আর কি যে কোন জায়গায় তার সম্ভাব্য প্রার্থী হতে পারে কাজে এটার জন্য নতুন কোনো প্রক্রিয়া এটা ফর্মালিটিজ আর কি যখন নির্বাচনে তফসিল ঘোষণা হয় তখন ফর্ম ফিল আপ করতে বলা হয় ওই সুযোগে কিছু উপার্জনও হয় দলের ফান্ডে কিছু টাকা পয়সাও আছে ইত্যাদি আর কি বাট আমি বিশ্বাস করি আর কি যে তিনশো আসনের মধ্যে অন্তত আড়াইশো আসন জানা আছে যে মোটামুটি কারা সম্ভাব্য প্রার্থী হতে পারে আর কি এটা আওয়ামী লীগ এবং বিএনপির একই অবস্থা কাজেই প্রার্থীবাসের কোনো প্রক্রিয়ার মধ্যে আমরা আছি এটা ঠিক না আমরা নাই ভাই যেটা বলছেন আর কি যে আলোচনা হতে পারে তবে প্রয়োজন নাই ওরা প্রয়োজন মনে করতেছেন না আরকি আর একটা বলছেন যে চোদ্দ সালের আগে আলোচনা আহ্বান জানায় বলছিলেন একটি জামাতকে ছেড়ে আসেন তাহলে আলোচনা এটা কোনো স্ট্রেট আলোচনার আহ্বান ছিল না তার আগের আলোচনা আহ্বান ওটা কি আমরা কেমন আলোচনা আহ্বান কি সমাচার দিলেন নিয়ে যে প্রধানমন্ত্রী ফোন করে কথা বললেন সেটা তো খুবই মানে আন্তরিক আলোচনার আহ্বান আমাদের কাছে আপনার কাছে লাইভ অনুরোধ কার কি 38 মিনিট তো একা কথা বলেন দুইজনই কথা বলছেন তাই না তো কিন্তু পঞ্জনা বলতেছে যে যেটা হলো যে জামাতকে বাদ দিয়ে আসেন আর কি এটাটা শর্ত সাপেক্ষ আর কি ঠিক ওই একই রকমের কথার কারণে কিন্তু আগের যে আলোচনা সে আলোচনাকে আমরা অভিযুক্ত করতেছি যে শর্ত দেওয়া হলো কেন বেগম যে কেন শর্ত দিল কিন্তু এখানেও কিন্তু এই শর্তই দেওয়া হয়েছে আর কি আরেকটা হলো যে জামাতের ব্যাপারে আওয়ামী লীগের যে উষ্মা আর কি অপছন্দর ব্যাপারটা আমার কাছে বুঝতে খুব কষ্ট হয় আর কি আমি মুক্তিযোদ্ধা হিসেবে বলতেছি আর কি সেটা হলো যে দেখেন দেশ স্বাধীন হওয়ার পরে তের তেহাত্তরের নির্বাচনের পরে যে নির্বাচন হলো সেটা হলো উনআশি সালে জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে শহীদ জিয়ার নেতৃত্বে সেখানে কিন্তু জামাত নামে কোন দল অংশগ্রহণ করে নাই জামাত নামের রাজনৈতিক দলটি প্রথম যে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে সেটা হল উনিশশো সালে যে নির্বাচনে বিএনপি যায় নাই আওয়ামী লীগ ছিল এবং যদি রাজপথে বলেন সক্য আন্দোলনের ঐক্য সেটাও কিন্তু বিএনপির সঙ্গে জামাতের আগে হয় নাই একানব্বই থেকে ছিয়ানব্বই আওয়ামী লীগের সঙ্গে প্রথম রাজনৈতিক সমঝোতা ঐক্য বিএনপির বিরুদ্ধে যুগপথ আন্দোলন করেছে যুগপথ কিন্তু সেটাও বিএনপি আগে করে নাই সেটাও আওয়ামী লীগই করেছে আর কি হলো যে জামাতকে ছেড়ে আসার কি ঠিক আছে এই কথা বলার অধিকার আওয়ামী লীগের তখনই জন্মায় যখন রাজাকার ছেড়ে দিবে তারা আর রাজাকার ছেড়ে দিয়ে বলবো সৈরাজ সার সারো বা সৈরাজ সার সারে দিয়ে বলবো রাজাকার সারো আমি সই রাজা কাছে রেখে রাজাগার সারো আমি বলতে কিন্তু যদি আহ্বান জানান তার এই আহ্বান জানানোর নৈতিক অবস্থান নিয়ে আমার প্রশ্ন আছে একটা পয়েন্ট দুই নম্বর যেটা সেটা হলো যে আপনার এই যে আগাম নির্বাচনের কোনো ইন্ডিকেশন নাই কোন সহায়গার বলতে যে কোনো আহ মানে পরিস্থিতি আর কি আগামী পরিস্থিতি দুটি আর কি একটা হলো যদি আন্দোলন সংগ্রাম বিরোধী দল থেকে এমন হয় আর কি হয় আর একটা হলো সরকার নিজে উদ্যোগ নিয়ে আগামী দেয় যেমন একাত্তরের মুক্তিযুদ্ধের পরে ইন্দিরা গান্ধী দিছিলেন এবং চলে আসলে অর্থাৎ সরকার যখন খুব পপুলার থাকে তখনও কিন্তু আগামী নির্বাচন দিয়ে আরো পাঁচ বছরের জন্য ভ্যালিড করে থাকতে 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 আর কি তা ফারুক ভাইকে এট বোঝাতে চাচ্ছেন আর কি যে ওই পয়েন্টেও ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে না আর কি নেতারা বলেন পরিস্থিতি হয় নাই বিএনপির আলোচনা মানে আমি আসলে কোন যুক্তিসঙ্গত কারণ পাই না মানে আপনাদের আলোচনা করবে কেন আসলে আওয়ামী লীগ মানে আমারও এটাই প্রশ্ন আপনি বলেছেন আপনি কেন বললেন যে আলোচনা করতেই হবে আওয়ামী লীগ ভিত্তিতে বলেন সেটা জানতে চাই রাজনৈতিক অভিজ্ঞতা থেকে যখন টেলিফোনে পঁয়ত্রিশ মিনিট কথা বললেন আপনি বলতেছিলেন আর ওই টেলিফোন করার আগের দিনগুলির কথা ভাবেন তখন কি ওরকম কোন সম্ভাবনা কেউ কল্পনাও করেছেন আর কি যে প্রধানমন্ত্রী ফোন করবেন কিন্তু করছেন তো তাই না এবং তখনও কিন্তু এরকম কোনো আন্দোলন বা ওরকম কোনো সংগ্রামের পরিস্থিতি হয় নাই যেটা ওনারা অভিযুক্ত করেন আমরা সন্ত্রাসী জঙ্গিবাদী ইত্যাদি যদিও আজ পর্যন্ত কোনো অভিযোগ আদালতে প্রমাণ হয় না আমাদের বিরুদ্ধে কিন্তু ওনারা যেহেতু সরকারে আছেন প্রভাব আছে আর কি বলে চলতেছেন বলেন কিন্তু বলতেছি যে সেটা হলো যে আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ একটা প্রবীণ রাজনৈতিক দল একটা সৎভাবে বিএনপি আসলে সকল প্রকার আলোচনা সংলাপে যাওয়ার ইচ্ছা থেকেই আলোচনা সংলাপের কথা বলছে কারণ আলোচনা সংলাপের তো আপনিই মনে করালেন মানে আলোচনা সংলাপের কথা তো আমরা দুহাজার চোদ্দো পাঁচই জানুয়ারি ইলেকশনের আগেও বারবার শুনছিলাম তারপরে প্রধানমন্ত্রী ফোনও করলেন মানে আলোচনা সংলাপ তো আমরা বলো আমাদের কথা শুনেছেন শুধু আমরা বলেছিলাম হয় করেছেন আলোচনা হবে নিশ্চয়ই হবে আলোচনা নিশ্চয়ই হবে আলোচনা মানুষ তো সব অভিজ্ঞতা তো মানুষকে সমৃদ্ধ করে না আমাদের খালি না আমি বিশ্বাস করি আওয়ামী লীগেরও সবারই অভিজ্ঞতা সবাইকে সমৃদ্ধ করে কি সবার একটা বিরতি নিয়ে ফিরে আমি জানতে চাইব সমাবেশের অনুমোদন প্রসঙ্গে ফারুক খান আপনার কাছে দর্শক থাকুন ফিরে এলাম রাজকাহনে ফারুক খান আপনার কাছে যেতে চাই মানে আপনারা বিএনপি সঙ্গে আলোচনাও করবেন না বিএনপি কে সমাবেশ করতে দিবেন না আপনার সাথে আমি দুঃখিত আমি আপনার সাথে একমত নই আমরা দুটোই ওদেরকে তাদেরকে দিয়েছি দুটোই বিএনপি কে দিয়েছি বিকজ এটা তাদের গণতান্ত্রিক অধিকার এখানে আমরা বন্ধ করতে পারি না তাদের সঙ্গে আমি আপনি বললেন যে দুটো একটা হচ্ছে সমাবেশ আরেকটা আলোচনা আমি একটু আগে বলেছি যে কিভাবে আমরা বারবার বিএনপির সঙ্গে আলোচনা করতে চেয়েছি বিএনপি আলোচনা আসেনি এবং আগামীতে যে আলোচনা হবে না এটা কিন্তু আমি কখনো বলি আমার দলের কোনো নেতা বলেন আমরা বলছি এখন আলোচনা হবে না কারণ এই মুহূর্তে আলোচনার কোনো প্রয়োজন নাই নির্বাচন যখন সামনে আসবে যদি প্রয়োজন মনে করা হয় তাহলে আলোচনা হবে যদি বিএনপি তো আলোচনা করতে চায় আলোচনা করতে কিন্তু দুই পক্ষের প্রয়োজনীয়তা অনুভব করতে হবে বিএনপি হয়তো এখন প্রয়োজনীয়তা অনুভব করছে আওয়ামী লীগ প্রযোজিত করছে না কারণ আমরা মনে করছি যে এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা এই মুহূর্তে যে কর্মকাণ্ডগুলি আমরা করছি সেখানে বিএনপির সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজন আছে আগামীতে নির্বাচনের আগে যদি প্রয়োজন হয় সেটা তো আলোচনা করবো যেটা আপনি আপনি সুন্দরভাবে বলেছেন গত নির্বাচনের আগে আলোচনার যখন প্রয়োজন ছিল আমরা আলোচনা করেছি সুতরাং এটা সমাবেশের ব্যাপারে বিএনপি আপনি গত সাত বছর আমি বেশি পিছনে যাওয়ার দরকার নেই গত সাত বছর দু সাল থেকে আজ পর্যন্ত সাড়ে সাত বছরে বিএনপি কতগুলি জনসভা করেছেন বাংলাদেশে তারা একটা হিসাব বের করেন একশোর করেছে ঢাকা এবং বাংলাদেশের অন্যান্য প্রতিটি জেলা উপজেলা এবং বড় বড় শহরে মহানগরগুলিতে আমরা তো বাধা দিইনি এবং সেখানে তারা বসে অনেক কথা বলেছে তারা বাংলাদেশের পত্রপত্রিকা টেলিভিশনে যেগুলি আমরা বাধা দেওয়ার বা আমরা না দেওয়ার সময়টা কখন আসলো যখন আমরা দেখেছি সমাবেশের অধিকারকে তারা এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে যখন তারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছে আমরা দেখেছি আজকের থেকে কিছুদিন আগে কয়েক বছর আগে তারা বলল যে সকালবেলা মুক্তিযুদ্ধে সমাবেশ হবে সমাবেশ হবে সকাল ছটায় এবং আমরা কি দেখলাম সাতটার সময় সেই সমাবেশ থেকে বেরিয়ে তারা ঢাকা শহরে কি তাণ্ডব করে কিভাবে ঢাকা শহরকে ওলট পালট করেছে আমরা দেখেছি যখন হেফাজতের সমাবেশের সঙ্গে তারা ঘোষণা করে হেফাজতের সঙ্গে বসে কিভাবে কোরআন শরীফ এবং ইসলামের ধর্ম বই পুড়িয়েছে এবং সারা বাংলাদেশে কিভাবে আগুন করেছে। আমরা দেখেছি তারা কিভাবে তিরানব্বই দিন বাংলাদেশে অবরোধ হরতালের নামে রাজনৈতিক অধিকারের নামে বের হতে দেবেন আমি সুতরাং বিএনপিকে এটা বুঝতে হবে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে তাদের সমাবেশের নাম করে বাইরে এসে তারা দেশের আইন শৃঙ্খলা ধ্বংস করবে দেশের সম্পদ ধ্বংস করবে দেশের সাধারণ আর এবার তো আরেকটা জিনিস নিয়ে তাদের মানে বিপ্লব সংহতি দিবস পালন নিয়ে আপত্তি তো বিএনপি সবসময় পালন করে আসছে আমরা ছোটবেলা থেকে দেখলাম স্কুল ছুটি থাকছে মানে মানে এই নিয়ে আপত্তি কেন এবার আমি আমি তো বলেছি আপত্তি আমার কথা হচ্ছে বিএনপিকে তাদের কর্মকাণ্ডের দ্বারা প্রমাণ করতে হবে যে তাদের সমাবেশ থেকে এমন কোনো ঘটনা ঘটবে না যে ঘটনা কারণে দেশে জনগণের সাধারণ মানুষের চলাফেরা এটা রসেদ হবে আমি সেটা বলেছি এখন সেটা বিবেচনা কে করবে সেটা সরকার বিবেচনা করে না এটা বিবেচনা করে আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা মেট্রোপলিটন পুলিশ আছে তারা 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 মানে বিএনপি তাদের কাছে যে নিয়ম সরকারের যে নিয়ম অনুযায়ী অ্যাপ্লিকেশন করবে তারা যদি মূল্যায়ন করে যে না বিএনপির এই সমাবেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হবার কোনো কারণ নেই তখন তারা পারমিশন দেবে এখানে সরকারের কোনো কিছু করার নেই নজরুল ইসলাম খান ডিএমপি এখন বলছে যে আপনারা আটই নভেম্বর সরোয়ার্দি উদ্যান সাতই নভেম্বর না পেয়ে আপনারা আটই নভেম্বর নয়া পল্টনে অফিসের সামনে যে সমাবেশ করার কথা বলছেন সংবাদ মাধ্যমে আসলে নাকি তার কোনো আবেদন এখনও ডিএমপির কাছে পৌঁছেনি এটা গতকাল অলরেডি প্রেস কনফারেন্সে দেখা দেওয়া হয়েছে তারা আপনার টিভিতে দেখছেন আপনারা কি আমি শুধু একটা জিনিস বলতে চাই আর কি যে গত সাত বছরে আমি হিসাব করতেছিলাম যে সাত বছর হয় দুই হাজার পাঁচশো পঞ্চান্ন দিন তার মধ্যে একশো দিন নাকি আমরা সমাবেশ করছি আর কি আমাদের

কয়টা সমাবেশ থেকে ভাঙচুর বা সম্পদ নষ্ট হয়েছে এই ঢাকা শহরে যত মিছিল আমরা করেছি বা মিটিং করেছি এর সরার উদ্যানেও আমরা অনেক মিটিং করেছি কবে কোন মিটিং থেকে কোন ভাঙচুর কিংবা বা ইয়ে হয়েছে কিছু হয় নাই এক দুই নম্বর যেটা সেটা হলো যে আপনি মুক্তিযোদ্ধা সমাবেশ যেটা বললেন আর কি ওইটা আমাদের বিকালে হয়েছে কোনো সকালে মুক্তিযোদ্ধা সমাবেশ ছিল না আমাদের আর একটা হলো যে উনি যদি বলেন যে বিএনপিকে প্রমাণ করতে হবে যে তারা সমাবেশ করলে ভাঙচুর করবে না আর প্রমাণ করার জন্য তো সমাবেশ করা লাগবে

অনেক মানে তারা যদি দায়িত্বদিয়া কাজ না করতেন আরো অনেক বেশি ক্ষতি হতে পারত তবে এতসব গুইনটা রিপোর্ট থাকার পরে এই দেশ দুইজন রাষ্ট্রপতি নিয়োগ হয়েছে প্রতি নিয়োগে বিভিন্ন ঘটনা ঘটছে কয়েকবার কয় একবারmarshon হয়েছিল ইত্যাদি কিন্তু টের পাওয়া সাবধান টের পাওয়া যায় না ইভেন আমরা অলিয়ার্ডিজেনও ঠকাতে পারি না কিন্তু আমার প্রশ্ন যেটা হলো যে যখন একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে তখন দায় পুলিশের উপর চাপায়া দেওয়া যায় না রাজনৈতিক সরকার ক্ষমতাসীন থাকা অবস্থায় পুলিশ রাজনৈতিক সরকারের অধীন রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হয় যদি আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে চায় যে বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে সমাবেশ করতে পারবে তাহলে তারা পুলিশকে অর্ডার করবে যে তারা মিটিং করবে আপনারা আশেপাশে থাকবেন যাতে দিকে বিশৃঙ্খলা করতে না পারে সেটা না করে যদি তাদের রিপোর্টের উপর যদি বলে দেশরা মিটিংই করতে পারবে না তাহলে কি বুঝতে হবে আমাদের যে রাজনৈতিক সরকার ক্ষমতায় নাই পুলিশই চালাচ্ছে দেশ এটা না এটা মানা যায় না এই একদম ছোট করে এটা যদি বলেন মানে যে আসলে কি কেউ মানে যে আপনারা যখন বলেন যে ডিএমপি মানে অনুমোদন দেওয়ার মালিক লজু সাহেব যে কথাটা বলছেন খুব সুন্দর কথা বলেছেন প্রথম কথা উনি প্রথমে যেটা গোয়েন্দাদের ব্যাপারে বলেছেন হ্যাঁ আমি মনে করি গোয়েন্দাদের উপরে কিন্তু আমাদেরকে আমাদের বিশ্বাস রাখতে হবে নিশ্চয়ই এটা রাখতে হবে সুতরাং

আমি যে কথাটা বলেছি যে বিএনপিকে অতীতেও সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে আগামী তো নিশ্চয় দেওয়া হবে বাট এটা অবশ্যই যে কথাটা নজরুল ভাই আগে বলেছেন যে রাজনৈতিক সিদ্ধান্ত অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত তো নিতে হবে বিএনপিকেও রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে যে তারা অবরোধ হরতালের নামে তিরানব্বই দিন করে রাষ্ট্র বাংলাদেশের বাস ট্রাক মানুষকে হত্যা করবে না তাহলে তো আমি বলবো যে তিরানব্বই দিন ধরে লাগাতার হরতাল সেটাও রাজনৈতিক সিদ্ধান্ত ছিল

অনমনীয় সৃষ্টির প্রচেষ্টা দেখেছি এর আগে রামুতে আমরা দেখেছি বৌদ্ধ বিহারে উপর আক্রমণ এই ধরনের এবং এই সঙ্গে কারা জড়িত সেগুলো চিহ্নিত করা হয়েছে এর 2500 নামে মামলা হয়েছে চিহ্নিত ঘটনা সেটা কিন্তু চিহ্নিত করা হয়েছে একইভাবে ভাবে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে বা অন্য যেখানে 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 ঘটনা অতীতে ঘটেছে বা এখন ঘটছে প্রত্যেকটা চিহ্নিত করা হয়েছে এবং তাজিবির শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তবে বাংলাদেশের মধ্যে একটা জনবহুল দেশে একটা দুটো বা তিন ব্যক্তির পক্ষে কোন খারাপ কাজ করা সম্ভব এবং তারা করেছেও তবে তারা কেউই আইনের থেকে রক্ষা পায়নি এই ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটা আমি খুব জোর জোরের সাথে বলবো ইতিমধ্যে সরকার এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে আমরা দেখেছি ওসি তারপরে সরকারি যে ইউনো উদ্যোগ হয়েছে মন্ত্রী বারবার নিজের আত্মপক্ষ সমর্থন করছে করার চেষ্টা করছেন

আমার কাছে খুব অবাক লাগছে যেটা সেটা হলো যে ব্রাহ্মণবাড়ি একটা ঘটনা ঘটার দুই দিন পরে আবার কি করে ঘটনা ঘটলো আবার গতকালও ঘটেছে এবং করে তাহলে কি মানে প্রিকশনটা কি নেওয়া হচ্ছে আর কি এক দুই নম্বর হলো যে এটার জন্য যেই দায়ী তাদের শাস্তি হোক আমি আমি খবর সঙ্গে একমত যেই দায়ী হোক সোফার আমরা যেটা দেখেছি আর কি যে আওয়ামী লীগ ভালো নিঃসন্দেহে তার দলের তিনজন লোককে বহিষ্কার করেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং টিওনোকে উদ্ধ করা হয়েছে আরও কিছু সরকারি কর্মকর্তা উদ্ধ করা হয়েছে গুড সেখানে স্থানীয় লোকরা মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছে এবং মন্ত্রীকে আত্মপক্ষ সমর্থন করতে হচ্ছে আওয়ামী লীগ তার পক্ষে যা সমর্থনের জন্য নামে নাই এগুলো আমরা প্রশংসা করতেছি আর কি কিন্তু খারাপ লাগে যেটা সেটা হলো যে এগুলো সমস্ত কিছু মিলে যেটা দেখা যাচ্ছে আর কি সেটা হলো যে প্রশাসনের এটা অবহেলা বলবো না বলবো যে অক্ষমতা আর যারা এই কাজটার সঙ্গে জড়িত তাদের মন্দ ইচ্ছা আর কি এবং সেই লোকগুলি কারা এর মধ্যে সোফার আমরা যাদের দেখেছি তারা তো হলো বিএনপি লোক না আর কি কিন্তু আমাদের কিছু কিছু লোককে বলতে শুনি যে যারা এর আগে গাছপালা কাটছে রাস্তা কাটছে উমুখ করছে পারে নাই সরকারকে বিপদে ফেলতে তারা করতেছে তার মানে আগেই বলে দেওয়া হচ্ছে আর কি যে এখলেন

অনেক বিএনপি এবং সুশীত সমাজের লোকেরা আবার তখন বলে এত শক্তিশালী কেন করবা মানুষকে কথা বলতে তো উই হ্যাভ টু আমাদের কিন্তু বুঝতে হবে গণতন্ত্র লিমিটটা কিন্তু বুঝতে হবে সমস্যা হচ্ছে যে বাংলাদেশে অনেক ক্ষেত্রে আমরা গণতন্ত্রের লিমিটটা বুঝি না

সারা বাংলাদেশের মধ্যে একটা দুটো ঘটনার কারণে এই কথাটা বলার কোনো কারণ দেখি না হ্যাঁ অবশ্যই ব্রাহ্মণবাড়িয়াতে বা অন্য যে কটা ঘটনা ঘটেছে খুবই নিন্দনীয় খুবই লজ্জাজনক এবং এর বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে অতীতে এই ধরনের ঘটনা যেটা ঘটেছে মাদারীপুরের ঘটনা ইতিমধ্যে যিনি এই ঘটনা ঘটিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সুতরাং কোনো জায়গাতেই সরকার কিন্তু এটাকে প্রশ্রয় দেয়নি তবে পৃথিবীব্যাপী একটা দুটো দশটা খারাপ মানুষ এই ধরনের কর্মকাণ্ড করে কখনো নিজের ধর্মীয় উন্মাদনা কখনো তাদের ব্যক্তিগত যে সমস্যা বা ব্যক্তিগত প্রতিশোধ অথবা কখনো কখনো রাজনৈতিক ভাবে এটা ব্যবহার করা হয়েছে সেটার কথা আমরা বলছি যে বাংলাদেশ এটাকে

নিরপেক্ষ তদন্ত এবং বিচার করে আসল অপরাধীদেরকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে কিন্তু অন্যরা ভয় পায় অন্যরা এ দায়িত্ব পায় আজকে নামক ঘটনায় যদি বিচার হতো শাস্তি ইতিমধ্যে কেউ তাহলে এই নাসিরনগরে আরেকজন এটা করা কিন্তু মুশকিল ছিল এক দুই নম্বর হলো যে মূর্খ লোকরা শুধু বিভ্রান্ত হচ্ছে তা তো না আমরা যেটা দেখছি আর কি সেটা হলো যে একটা ফটোশপের একটা কিছু দিয়ে দলবদ্ধভাবে অনেক লোক মুখ করতেছে অসংখ্য ধন্যবাদ ফারুক খান ধন্যবাদ নজরুল ইসলাম খান ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন রাজকাহের পরবর্তী পর্বে আমরা আলোচনা করব মার্কিন নির্বাচনকে ঘিরে নিরপেক্ষ নিয়ে আমাদের সাথে থাকবেন জাতিসংঘ বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মোহসিন এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ দর্শক আপনিও থাকবেন রাজকাহনের দ্বিতীয় পর্বে